ফের ট্রলার ডুবির ঘটনা। সমুদ্রে পাড়ি জমানোর আগেই ডুবে গেল এফবি শঙ্খচক্র নামে একটি ট্রলার। তবে ট্রলারের 15 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইলিশের মরসুম শুরুর মুহূর্তে ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন 15 জন মৎস্যজীবী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। মেদিনীপুরের পেটুয়াঘাট বন্দরে ট্রলার ডুবির ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের ট্রলার ডুবির ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনাতে। সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী 14 জুন, শুরু হবে ইলিশ মাছ ধরা। স্বাভাবিকভাবেই এখন ইলিশ মাছ ধরার প্রস্তুতি চলছে মৎস্যজীবীদের মধ্যে। শেষ মুহূর্তে ট্রলার গুছিয়ে নেওয়া, জাল ঠিক করা, বেশ কয়েকদিন গভীর সমুদ্রে কাটাতে হয় মৎস্যজীবীদের, সেই কারণে তার রসদ জোগাড় করা। এদিন 15 জনের মৎস্যজীবী দলটি মৎস্য শিকারে যাবার জন্য তেল সহ অন্যান্য সামগ্রী ট্রলারে মজুত করে কাকদ্বীপ থেকে নামখানা যাবার কথা ছিল। তার আগেই নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীতে এফবি শঙ্খচক্র নামে ওই ট্রলারটি উল্টে যায়। যদিও ঘটনার পর সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে আরো জানা গেছে ট্রলারটি পাড়ের কাছেই ছিল, ট্রলারের নিচে ফুটো থাকায় জল ঢুকতে শুরু করে, আচমকাই উল্টে যায় ট্রলারটি। মৎস্যজীবীরা সকলেই পাড়ে উঠে আসতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা গেছে 15 এপ্রিল থেকে 14 জুন প্রায় 2 মাস গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী 14 তারিখ সরকারিভাবে সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। ফের ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি জমাবেন মৎস্যজীবীরা। সামনে ইলিশের মরসুম, এক কথায় এই মরসুমের জন্যই সারা বছর অপেক্ষা করে থাকেন মৎস্যজীবীরা, অপেক্ষা করে থাকেন ট্রলার মালিকেরা। এদিনও তার প্রস্তুতি চলছিল। সমুদ্র যাত্রার আগে হঠাৎ করে এমন ঘটনায় বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।